পুরুষ মাহফিল করতেছে এই সময় পেছন থেকে মহিলা চলে গেলেন, সেটা এলাকা ভিত্তিক লিডার হতে পারেন, নেত্রী হতে পারেন, অথবা আছে না যে কিছু যুবকরা আয়োজন করেছে মাহফিলের, এই যুবকদের মধ্যে একজন নারী স্টেজে উঠে চলে গেছেন, অথবা তিনজন বান্ধবী মিলে এসা ওই যে যুবকদের সাথে এরকম আয়োজন হয়েছে বা যারা আয়োজন করেছেন তাদের সাথে ফোনে যোগাযোগ করেছে, কিরে আমাদের অমুক হুজুর এসেছে, কাহা আপনাদের হুজুর তো চলে এসেছে। এবার আবেগ সামলাইতে পারলো না, স্টেজে উঠে গেল, স্টেজে উঠে যাওয়ার পরে হুজুরের সাথে কথা তো বলা হচ্ছে না, কারণ হুজুর ওয়াজ করতেছে বা হুজুর বললে এখানে বিব্রতকর অবস্থায় পড়বে। সেক্ষেত্রে কোনোভাবেই হুজুর যদি দেখে শুনে একজন নারীকে অ্যাকসেপ্ট করে অবশ্যই সে হুজুর দায়ী থাকবে। আর হুজুর যদি সেক্ষেত্রে বলে যে না আপনাদের যদি একান্ত কোনো বিষয় থাকে আমি ওয়াজ মাহফিল শেষ করব, বক্তব্যের পরে আপনারা আড়াল থেকে আমার কাছে প্রশ্ন থ্রো করবেন।